বাইক এখনত সিট বেল্ট কেনেকৈ মারিম? তাহলে গম পাওয়া মানে বেয়া লাগিছে, কারণ বাইক এখনের কারণে মানে যদি 3,000 ফাইন কাটি বলে, কি কারণে ফাইন কাটি লাগে? বাইক এখন সিট বেল্ট কিনে মারিব পারি নাকি? এইটা আজ প্রথম শুনিল, যাকালি প্রথম শুনিছ। তামুলপুরত আজব ঘটনা। দুচকীয়া বাহনত সিট বেল্ট আর নো পার্কিংত রখার নামত কোকরাঝার আরক্ষীয় কাটিলে 3,000 টাকার জরিমানা। তামুলপুরের রঞ্জন পাঠক নামের যুবগীর দুচকীয় বাহন AS01DV0631 নম্বরের Platina 100 নামের বাহনখনত সিট বেল্ট আর নো পার্কিংত রখার বিহিলে জরিমানা। কালি সন্ধ্যা যুবগীয় মোবাইলত হঠাৎ লাভ করলে জরিমানা বিহার একটা মেসেজ। মোর সমস্যা এটা হয়েছিল, কালি সন্ধ্যা মোটামুটি আপনার 6 বজার আগে আগে একটা মেসেজ আহিলে মোবাইলত। মোবাইলত মেসেজটা চালো, মোর প্লেটিনা গাড়িখনের এগেনস্টত একটা ফাইন আইছে, একটা মেসেজ দিলে মানে দ্বিতীয় ফলের একটা মেসেজ আইছে, মানে ফাইন আইছে। মানে চালো মোর গাড়িখন 3 দিন ধরে ঘরতে পড়ে আছে, মতো ব্যবহার করা নাই। লগে লগে মানে মেসেজটা লই কিনে লোকাল থানালে গুছি গেলো। অফিসারক খবরটা ললো, মোর এনেকা একটা ফাইন কাটিছে, কি কারণ কাটিছে এটা সুদিল। তারপর সারেও চালে, সারে চাই কিনে কলে কোর্ট কাটিছে, আমার তো পার্টি যাওয়া নাই এনেকা কলে সারে। তারপর মানে কি করলো হয় নাকি, এটা এপসত মানে আরো লগর একটা এপসত চালো, তাতে গম পালো 3,000 টাকা ফাইন কাটিছে কোকরাঝারত সিট বেল্ট নামারা আর নো পার্কিংত রাখার কারণে। আর বাইক এখন গাড়িত মই সিট বেল্ট কেনকৈ মারিম বা কোকরাঝারলৈকে মই গৈ কিনে লগে লগে মই মেসেজটো পোৱার 10-15 মিনিটে মই থানাত খবর ললো, তেওঁলোকে ফাইন কাটা নাই। তাৰপিছত গম পোৱাত মোৰ বেয়া লাগিছে, কারণ বাইক এখনের কারণে মই যদি 3,000 টাকা ফাইন কাটিব লাগে, কি কারণত ফাইন কাটিব লাগে? তাৰপিছত গম পালো সিট বেল্ট আর তোমার নো পার্কিংত কোকরাঝারত, কোকরাঝারত মানে নো পার্কিংত রাখিছিল গাড়িখন, তাতে সিট বেল্ট মারা নাছিল আর নো পার্কিংত থাকার কারণে ফাইন কাটিছে 3,000 টাকা। মই তো যোৱা নাই, মই গৈয়ে মানে মোটামুটি আজি 1 বছর হল মই যোৱা নাই। আর প্রায় প্লেটিনা গাড়িখন লৈ মই কোকরাঝার কেনেকৈ যাম? হয় প্লেটিনা গাড়ি আছিল AS01DV0631 গাড়িখন, এইখন প্লেটিনা গাড়ি, এতে আজি 3 দিন বেশি হল, আজিলেকে চলাই নাই, এনেকৈ পড়ি আছে। 3,000 টাকা ফাইন কাটিছে, এইটো সিট বেল্ট নলগার কারণে আর নো পার্কিংত গাড়িখন রখা বলে কৈছে। হয় এইটো মই গম পোৱাত কোকরাঝার থানায় কাটিছে বলে গম পাইছো। হয় এতিয়া মই এটাই সরকারক অনুরোধ করছো, মোর এই যে ফাইনটা মিশা কারণ দিলে মানে গাড়িখন 3 দিন ধরে গাড়ি চলোয়া নাই, আর বাইক এখন সিট বেল্ট কেনকৈ মারিম? বাইক এখন সিট বেল্ট কিনে মারিব পারি নাকি? এইটা আজ প্রথম শুনিল, যাকালি প্রথম শুনিছো, এইটাই আর উচিত তদন্ত হব লাগে। যুবকগৰাকীয়ে জনোৱা মতে আজি কিছুদিন ধৰি দুচকীয়া বাহনখন ঘৰতে আছিল। যুবকগৰাকীয়ে বাহনখন লৈ যোৱা নাছিল কোকৰাঝাৰলৈ। দুচকীয়া বাহনখনত কেনেকৈ সিট বেল্ট আৰু নো পাৰ্কিঙত ৰখাৰ বাবে জৰিমানা বিহিলে তাৰ উচিত তদন্ত বিচাৰিছে যুবকগৰাকীয়ে। টেক্স ৰিপৰ্ট, নিউজ এক্সপ্ৰেছ, অসম।